নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অপশন চ্যানেলে গত বৃহস্পতিবার নিফটি এবং ব্যাংক নিফটি দুটো ইন্ডেক্সই আমরা মাইনাসে বন্ধ হতে দেখি তারপর শুক্রবারে গ্যাপ আপ ওপেন হলেও সেই গ্যাপ আপটাকে প্রাইস আবার অনেকটা নিচের দিকে নেমে আসে কিন্তু আমরা সোমবার থেকে উলট দেখছি সোমবারে আমরা কি দেখলাম সোমবার একটা বড় গ্রিন ক্যান্ডেল হলো আর সেই সাথে এখানে আমরা পিয়ারসিং লাইন প্যাটার্ন তৈরি হতে দেখছি পিয়ারসিং লাইন প্যাটার্ন অর্থাৎ এখানে একটা বুলিশ ইন্ডিকেশন চলে এসেছে শুধুমাত্র কিন্তু পিয়ারসিং লাইনের উপর নির্ভর করেই আজকে আমরা বড় গ্যাপ আপ ওপেন আর একটা কারণ ছিল গ্লোবাল মার্কেট ফ্যাক্টর গ্লোবাল মার্কেটও গতকাল খুব পজিটিভলি ডে এন্ড করেছে যার ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটকে আমরা এত বড় গ্যাপ আপ ওপেনার সাথে দেখলাম এবং দিনের শেষে কিন্তু মার্কেটকে পজিটিভেই ক্লোজ হতে দেখলাম তো আগামী কাল মার্কেটে কি হতে পারে এখানে যদি আমরা নিফটিতে দেখি নিফটিতে এমন কিছু ভালো ক্যান্ডেল পাওয়া যাচ্ছে না যে ক্যান্ডেল দ্বারা আমরা ইজিলি কোনো ডিসিশন নিতে পারি আমরা যদি ব্যাংক নিফটিতে এসে দেখি তো ব্যাংক নিফটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসিশন ক্যান্ডেল তৈরি হতে এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা তৈরি হতে দেখছি আর স্পিনিং টপ প্যাটার্ন যখন এরকম একটা পজিশন এসে তৈরি হয় সেখান থেকে কিন্তু মার্কেট রিট্রেস করার জন্য নিচে আসার একটা বড় সম্ভাবনা থেকে যায় আর যেহেতু গত শুক্রবার থেকে অর্থাৎ কারেন্ট এক্সপায়ারি থেকে প্রাইস লাগাতার ওপরের দিকেই যাচ্ছে তো এখান থেকে মার্কেট কালেকশন করার জন্য নিচে আসার জন্য কল অর্থাৎ অপশন রাইটারদের বেনিফিট দেওয়ার জন্য এই এক্সপায়রির আগে আগে হতে পারে একবার নিচে আসবে অথবা এই জোনটাতে কনসলিড

আমাদের পরিবার আর পরিবারের প্রত্যেকটা সদস্যের ভালো মতো সবকিছু পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হয় আমি কিন্তু ভিডিও না বানাতে পারলেও আপনাদের সাথে লেভেলগুলো গতকাল টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম নিফটি এবং ব্যাংক নিফটি এবং মার্কেট কিন্তু আমাদের এই লেভেলগুলোকে সাথে নিয়ে আজকে মুভমেন্ট করেছে নিফটি আজকে একশো সাতাশ পয়েন্টের গ্যাপ ওপেন হচ্ছে আপনাদের জানিয়ে দিয়েছিলাম নটা দশে তারপর আপনারা দেখুন একটা পঁয়তাল্লিশের টাইমটা একবার আপনি ক্রস চেক করে নিতে পারেন একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দুপুরবেলা ব্যাংক নিফটির কুড়ি অক্টোবর অর্থাৎ এই উইকের এক্সপায়ারি চল্লিশ হাজার চারশো পি বাই করতে বলেছিলাম তিনশো টাকাতে আসলে এস লাগাতে বলেছিলাম দুশো টাকা আর তখনকার বর্তমান প্রাইস ছিল দুশো পঁচানব্বই টাকা এরপর প্রাইস কিন্তু অনেকটাই বেড়েছে এই কলটি দেওয়ার পেছনে লজিক কি সেটাও আপনাদের সাথে ছোট্ট করে একটু আলোচনা করব যার ফলে আপনিও শিখতে পারবেন শুধুমাত্র অন্যের কলের ওপর নির্ভর করে আপনি কতদিন ট্রেড করবেন সেটা হয়তো সবসময় সম্ভব নয় আপনার নিজেকেও একটু মার্কেট শিখতে হবে আর এর জন্যই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনার কাছে আমরা একটা পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ হাজার চারশোর পি বাই করার জন্য আপনাদের অনুরোধ করেছিলাম তো এখানে আমরা চল্লিশ হাজার চারশোর পি দেখে নিচ্ছি ব্যাংক নিম্টি বাইশ কুড়ি চল্লিশ হাজার চারশো সি এবং পি তো আমরা পি এখানে করবো তাই তো তো আমরা এখানে সিলেক্ট করবো ব্যাংক নিফটি দু হাজার বাইশ কুড়ি তারিখের এক্সপায়ারি চল্লিশ হাজার চারশো পি এইটি এটিতে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা এখানে টাইম ফ্রেম ডে থেকে ফাইভ মিনিটের ক্যান্ডেল স্টিকের টাইম ফ্রেম নিয়ে চলে আসবো ডে টাইম ফ্রেম দেখে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিয়ে চলে এলাম একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের ক্যান্ডেল আমরা এখানে দেখার চেষ্টা করছি এই ক্যান্ডেলটি একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের ক্যান্ডেল ক্যান্ডেলটির হাই কত ছিল ক্যান্ডেলটির হাই ছিল আমি যেহেতু একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আপনাদের কল দিয়েছিলাম সো এর আগের ক্যান্ডেলটা আমাকে দেখতে হবে আমরা এখানে একটা চল্লিশের ক্যান্ডেল দেখবো এবং একটা চল্লিশের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হ্যামার প্যাটার্ন হয়েছে এবং এই হ্যামার ক্যান্ডেলটির হাই প্রাইস ছিল টু আমরা আপনাদের 300 টাকাতে কিনতে বলেছিলাম একটু বাফার রেখে যে প্রাইস একটু বাফার রেখে তারপর কিনতে হয় আর আমরা তার ঠিক আগের ক্যান্ডেল একটা বেজে পঁয়ত্রিশ মিনিটের এই বড় গ্রিন ক্যান্ডেলটির লো যেটা ছিল সেই লোতে আপনাদের স্টপ লস রাখতে বলেছিলাম দেখুন এটা লো ছিল দুশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর আপনাদের স্টপ লস দিয়েছিলাম দুশো টাকা এই ক্যান্ডেলটিকে আমরা কেন বাঁচলাম আমরা একটা চল্লিশ মিনিটের ক্যান্ডেল দেখেই আমরা কেন একটা পঁয়তাল্লিশ আপনাদের কল দিলাম আমরা যদি ব্যাঙ্ক নিফটিতে দেখি ব্যাঙ্ক নিফটিতে একটা পঁয়ত্রিশ মিনিটের এই ক্যান্ডেল এবং একটা চল্লিশ মিনিটের ক্যান্ডেল এই ক্যান্ডেল দুটোকে আমরা একবার দেখার চেষ্টা করব দুটো ক্যান্ডেলকে যখন আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি একটা ইনসাইড বার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে আর ক্যাল্পিং করার জন্য ইনসাইড বার ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজি কিন্তু একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি হয়ে থাকে আপনারা যদি এই স্ট্র্যাটেজিটির ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে অন্তত পক্ষে পাঁচশো লাইক এবং সেই সাথে পঞ্চাশটি কমেন্টস এর কোটা পূরণ করবেন আমাদের যদি আজকের এই ভিডিওটির নিচে মাত্র পঞ্চাশটি কমেন্টস এবং পাঁচশোটি লাইক চলে আসে তাহলে অবশ্যই আমরা এই উইকেন্ডেই আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব ইনসাইড বার ক্যান্ডেল স্টিক স্ট্র্যাটেজির ব্যাপারে এই স্ট্র্যাটেজিতে আপনারা কিভাবে কাজ করবেন স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে তো এই ক্যান্ডেল আমরা এখানে কাজ করলাম ক্যান্ডেল স্টিকটিতে আরও কিছু দেখার ব্যাপার রয়েছে সেই বিষয়গুলো দেখে নিয়ে আমরা এখানে কাজ করলাম আমাদের যে দজি টাইপের ক্যান্ডেল হয়েছে এই দোজি টাইপের ক্যান্ডেলটি হয়েছে একটা বাজে চল্লিশ মিনিটে আর প্রাইস যেহেতু নিচে আসার রয়েছে তার জন্য আমরা এখানে পি বাই করবো আর এই টাইম ফ্লেমের ক্যান্ডেলের যা হাই প্রাইস থাকবে সেই হাই প্রাইসটা আমাদের এন্ট্রি পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা চল্লিশ মিনিটের ক্যান্ডেল স্টিক এটি এবং যে ক্যান্ডেল টাকা পঁয়ত্রিশ পয়সা আর এটার এসএল ছিল দুশো তো আমরা যদি দেখি আমাদের এসএল কিন্তু হিট হলো না এরপর করতে দেখলাম কিছুটা একটু নিচে আসতে দেখলাম এবং প্রাইস হাই বানালো তিনশো চৌষট্টি টাকা থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর রুপিস আমরা কিনেছিলাম কত থ্রি হান্ড্রেড এখানে সিক্সটি ফোর রুপিস মুনাফা আপনি যদি এখানে দেখেন প্রায় একুশ পার্সেন্ট মুনাফা অল্প কিছু সময়ের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময়ের দেখতে পেলাম আরও একটা কারণ রয়েছে যে কারণটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে কারণটা আপনাকে জানতেই হবে সেটি হলো আমরা যে লেভেলের কাছে ইনসাইড বার তৈরি হতে দেখেছি ঠিক সেই লেভেলের কাছেই আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল যে সাপোর্ট লেভেলটিকে আন্ডার প্রেশার দেখা যাচ্ছিল অর্থাৎ এই সাপোর্ট লেভেলটি যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই রেসিস্টেন্স লেভেলে পরিণত হবে তার একটা ইন্ডিকেশন আমরা অ্যাস পার অপশন চেন ডেটা দেখতে পাচ্ছিলাম যার ফলে এই স্ট্র্যাটেজিটি আমি আপনাদের সাথে শেয়ার করি এরপর আমরা ব্যাংক নিফটিকে কিন্তু অনেক

দেখতে পাচ্ছেন তো এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই এই রেসিস্ট্যান্সগুলো কিন্তু খুব ভালো রেসিস্ট্যান্স হিসেবে আগামী দিনে কাজ করতে চলেছে এরপর আমরা যদি ব্যাংক নিফটির সাপোর্ট দেখি উনচল্লিশ হাজার আটশো কুড়ি উনচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ এবং উনচল্লিশ হাজার একশো আশিতে দেখতে পাচ্ছি আশা করি লেভেলগুলো নোট করে নিয়েছেন অথবা স্ক্রিনশট মেরে আপনি সেভ করে নিয়েছেন এবার দেখে নেব নিফটির আগামীকালকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটিকেও যদি আমরা দেখি নিফটিকেও কিন্তু পিন পয়েন্ট আমাদের লেভেল থেকে নিচে মুভ করতে দেখেছি এবং লোয়ার লোবানি প্রাইস অনেকটাই নিচে নেমে এসছে একদম পিন পয়েন্ট আমাদের লেভেল থেকে বিয়ারিশ বিয়ারিশালফিং প্যাটার্ন বানিয়ে নিফটি নিচের দিকে নেমে এসছে আপনারা খুব সহজেই প্যাটার্নটিকে চিনতে পারছেন বলে আমি আশা রাখছি এই প্যাটার্নটি আজকে আমাদের নিফটিতে এবং একটা দেখা যাচ্ছে এই আপনি মাথায় রাখতে পারেন সতেরো হাজার পাঁচশো ষাট এই স্ল্যান্টিং লাইনটিকে যদি ভেঙে ওপরের দিকে ক্লোজ দেয় মার্কেট হয়তো স্লাইটলি আরো একটু বুল রান করতে পারে তো এটিও একটা মোটামুটি ভালো রেসিস্টেন্স লাইন হতে চলেছে এটিকেও একদম ইগনোর করবেন না এটা আপনি দিলাম না এখানে কিন্তু লেভেলটিকে একটু সাবধানতার সাথে ট্রেড করার চেষ্টা করবেন সতেরো হাজার পাঁচশো ষাটের নিচের দিকে সাপোর্ট থাকছে সতেরো হাজার দুশো পঞ্চাশ এবং সতেরো একশো আশি আশা বন্ধুরা লেভেলগুলো আপনারা সবাই সেভ করে নিয়েছেন আর আজকে দেওয়া থেকে আপনারা উপকৃত হচ্ছেন আপনাদের ট্রেডিং সম্বন্ধিত যে কোনো সমস্যার জন্য যে কোনো ইনকোয়ারির জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওটির নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেহেতু ভিডিওটিকে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন আমাদেরকে একটু মোটিভেট করার জন্য অবশ্যই ভিডিওটিতে ম্যাক্সিমাম লাইক দেওয়ার চেষ্টা করবেন লাইক করতে কিন্তু বন্ধুরা একদম দেরি করবেন না একদম ভুল করবেন না লাইক কমেন্ট এবং শেয়ার এগুলোই আমাদের জন্য আপনাদের তরফ থেকে কেয়ার আশা করি আমরা যেমন আপনাদের কেয়ার করার চেষ্টা করছি একইভাবে আপনাদের পরিবারের অ্যাট দ্য রেট অপশন চ্যানেলের কেয়ার করবেন আজকের ভিডিওতে এটুকুই কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি